আমার লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা আসছে। টিকা জানি যে কি দুটো সন্তান তাই। হ্যাঁ দুব্বা। এই দিয়ে গঙ্গায় মার সাথে গঙ্গায় যেতাম। নমো শিবায় নমো। ও এই যো একটুখানি, এটা কখন মাখা হবে আর আমরা খাবো। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল ব্লগটা ছাদ থেকে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা থাকবে নীলষষ্ঠী স্পেশাল। শাশুড়ি করবে আজকে, শাশুড়ি যেহেতু এখানে রয়েছে ব্যাঙ্গালোরে, তো শাশুড়ি করবে নীলষষ্ঠী। তো তোমরা দেখো কী কী আজকে স্পেশাল থাকে। সব কিছু তো মানে এখানে অনেক কিছু পাওয়া যায় না, যেমন বেলপাতা পাইনি আগের দিন, বেল পাইনি, এইগুলো তো মাস্ট থাকে, কিন্তু না পেলে আর কী করা যাবে। তো যা আছে সেটা দিয়ে দিতে হবে পুজো। তো আমার শিবরাত্রির দিনও যেরকম পুজো করেছিলাম আমি, সে তখনও এরকম অসুবিধাই হয়েছিল। এখানে সব কিছু পাওয়া যায় না, সব কিছু ফুলও পাওয়া যায় না, মানে শিবের যেগুলো দরকার। তো এই দেখো আমার লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা আসছে। এই যো এই যো, একটা দুটো তিনটে, এগুলো বড় হবে, এগুলো উপর দিকে উঠে আসছে, হয়তো বড় হলে নেতিয়ে যাবে। আরও ফুল আছে, এগুলো থেকে হয়তো লঙ্কা বেরোবে। এই ফার্স্ট এইটুখানি গাছটা কিন্তু বেশি বড় না, এই ফার্স্ট এইটুখানি গাছে লঙ্কা হলো। আর এই যো কড়িও এসছে, জবা ফুলের কড়ি আসছে একটা দুটো। আর এই গাছটায় কেন ফুল আসছে না এটা কেটে ফেলতে হবে, এটাকে একদম কেটে ফেলবো। এটা সব সময় ফুল দেয়, এটায় ফুল আছে, কিন্তু লঙ্কাগুলো খুব ভালো হয়েছে। সবাই রোদ উঠছে, এই সময় ছাদে আসতে পারবো, এই সময় ছাদে আসতে পারবো, এরপর আর পারবো না, এরপর পুরো রোদ উঠে যাবে। এই আর কি, এই সময় একটু ছাদে হাঁটাহাঁটি করে নিই, তারপর নিচে চলে যাব। কোন গরম মানে খবরে দেখাচ্ছে, তারপরে আমি টেম্পারেচারও দেখছি, বাবা মা সবাই, শ্বশুর সবাই তো ওদিকেই রয়েছে। তো সবাইকে সাবধান থাকতে হবে এই গরমে, ভীষণই গরম। আর ব্যাঙ্গালোরেও অদ্ভুত এত গরমই পড়েছে, হয়তো দু তিন ডিগ্রি টেম্পারেচার কম এখানে, তো 3-4 ডিগ্রি আবার কি হাওয়া দেয় সন্ধ্যাবেলার দিকে, তাই জন্যই বাঁচোয়া। তো দুপুরবেলাটা ভালোই গরম থাকে ব্যাঙ্গালোরে। আর খুব নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করো, বাইরে যতটা সম্ভব কম বেরানো যায় সেটাই চেষ্টা করো। আর বাইরে যাদের কাজ তাদের তো বেরাতেই হবে, সেরকম প্রিকশন মেনটেন করে চলো। এই আর কি, এই সপ্তাহটা এখন চলবেই এরকম গরম। আর এইবার গরমে না একটা অদ্ভুত হচ্ছে, যেটা আমারও হচ্ছে, খুব ঠোঁট ফাটছে, গা হাত পা টানছে, লোশন মাখতে হচ্ছে, তারপরে ভিজলিন মাখতে হচ্ছে, কেন জানি না মানে খুব ড্রাই ওয়েদারটা হয়ে গেছে। এই আর কি, মানে হাত পা যেরকম শীতকালে ফাটে তো সেরকমই ফাটছে। তো তো আজকে আর কি সেরকম রান্নাবান্না করতে বারণ করেছি, আগের দিনে রান্না আছে অনেকগুলোই, তো সেগুলো নেবো। তো উপোস করার সময় রান্না সান্না অত করা যায় না, আমি বললাম তুমি রেস্টই নাও, টুকটাক কিছু করো। এই যে ঘরে নাইকা থেকে এই পার্সেলটা এসছে, দেখি কি এসছে। নাইকা থেকে আমি অর্ডার করেছিলাম একটা বডি লোশন, মানে বললাম না তোমাদের এত মুখ ফাটছে, স্কিন, আমি ভাবলাম গরমে লাগবে না, কিন্তু না অর্ডার করতেই হলো। একটাই মাখি বডি লোশন নিভিয়ার, খুব ভালো বডি লোশনটা। তো আমি কী করলাম, ভাবলাম যে না থাক শীতকালে মাখছি না, কিন্তু না শীতকালে আরও দেখবে বডি লোশন, শীতকাল বলছি সরি, গরমকালে দেখবে বডি লোশন মাখলে একটু আরও বেশি গরম লাগে। তো আমি ভাবলাম যে গরমকালে বডি লোশন মাখতে হবে না, কিন্তু না খুবই দরকার বডি লোশন মুখ ঠুক। এই যে আজকে হচ্ছে আমাদের নীলষষ্ঠীর পুজো, তোমাদের বলেছিলাম যে হবে বিকেলবেলা, শাশুড়ি করবে জল ঢালবে, তো সেটাই হচ্ছে, সেটাই প্রিপারেশান চলছে। এই দেখো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে, ওই যে শিব ঠাকুর, একটু জুম করে দেখাই, ফল দিয়েছে সব, এটা সাবু সব রয়েছে। তোমার কেমন লাগছে উপোস করে? উপোস করে তো ভালোই লাগছে, আমি 32 বছর, এই নিয়ে 33 বছর উপোস করছি। কিন্তু এখানে যেটা দরকার, ভোলা বাবার বেলপাতা বাতাসা আর কিছু না হোক, ভোলা বাবা বেলপাতা আর বাতাসাই তুষ্ট, সেটাই আমি পেলাম না। সারা জায়গায় খুঁজেছি, কোথাও বেল গাছও দেখলাম না, বেলপাতাও এখানে এগুলো পাওয়া যায় না, এখানে এইভাবে পুজো তো দেয় না। করবো এইভাবেই দিতে হচ্ছে, এখানে যা পাচ্ছি তাই দিয়েই দিচ্ছি। যখন আমরা ছোট ছিলাম মারা তো নীলষষ্ঠী পুজো করতো, তো আমাদের একটাই অ্যাট্রাকশন ছিল সাবু মাখা খাওয়ার, আর কিছুই না। তো সাবু মাখা আরও অনেক কিছু হতো ছোটোবেলায়, তো ওইগুলোই দিনই মনে পড়ে, উপোস তো করতাম না তখন ছোট ছিলাম, তো সাবু মাখাটাই বেটার লাগতো খেতে। এখন সব অন্যরকম হয়ে গেছে, আর কি হবে, যেখানে কলকাতায় যেমন মন্দির আছে মন্দিরে যাওয়া যায়, এখানেও মন্দির আছে কিন্তু আমি তো চিনি না। হ্যাঁ আর আমি একা যাবো কি করি,
লোকেরা যেমন পুরোহিত মশাই থাকে, পুজো টুজো দেয়, আমরা পুজোর মন্ত্র পড়ি, এখানে ভোলা বাবা যেরকম দিচ্ছে সেরকমই আমি করছি। এই যে আমি বসে বসে এখন পুজো দেখছি, এখানটা আমার তো সেরকম ঠাকুরের আসন নেই, তো যেরকম ভাবে পারছে নিচে সেরকম পুজো দিচ্ছে। আর এই নীল ষষ্ঠীতে কি সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালে? হ্যাঁ, যারা না পারে দুপুরবেলাও জল ঢালে। আচ্ছা আচ্ছা, দুপুরবেলাও তারা জল ঢেলে, না পারলে খেয়ে নেয়। তুমি কি নির্জলা উপোস করেছো? হ্যাঁ, যতদিন পারি করি। এর মধ্যে কি কি দিয়েছো? দুধ দিয়েছি, দেখো, দুধ, দই, ঘি, মধু, পঞ্চশস্য, দুব্বা, এই দিয়ে এখন ভোলা বাবার মাথায় জল দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়। এই মোমবাতি কি, যে কটা সন্তান সে কটা মোমবাতি, যার যে কটা সন্তান প্রদীপ বলে। আচ্ছা, তুমি দুটো প্রদীপে শিখা জানি তুমি দুটো সন্তান, তাই? হ্যাঁ। ছোটবেলায় হচ্ছে এই নিয়ে অনেক গল্প আছে, তোমাদের পরে শেয়ার করছি, এখন পুজোটা হয়ে যাক তারপরে। আমাদের এখন সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তুমি একটু খেয়ে দিয়েছো তো জুস টুস কিছু? হ্যাঁ, শরবত খেয়েছে, এরপরে যা খাবার খাবে। তো আমি যেটা বলছিলাম ছোটবেলায় আমাদের, বললাম না তো ওই সাবুর একটা গল্প ছিল, আর একটা গল্প ছিল আমরা সবাই মিলে গঙ্গায় যেতাম, গঙ্গায় গিয়ে গঙ্গার ওটা বলো, তোমরা যেতে না গঙ্গায়, মার সাথে গঙ্গায় যেতাম গিয়ে ওই ব্রত, গঙ্গায় গিয়ে শিবের মাথায়, তারপরে গঙ্গায় নেমে আম তেল, তারপরে তারপরে বাতাসা পান দিয়ে, তারপরে আম দিয়ে মা গঙ্গাকে পুজো দিয়ে আসতাম স্নান করে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি এখানে, সেটা হচ্ছে কি, আমি যখন পুজো করেছিলাম তো গুগলে আমরা ইউটিউবে নীল ষষ্ঠী বা যার ব্রত কথা শুনে ওটাও করতাম, তো এখন আমি চালিয়ে দেব শুনবে। তো এই আর কি, তো এইবার পুজো টুজো হচ্ছে, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে, পুজো তো হয়ে গেছে, এরপর একটু ঠাকুর প্রসাদ খাবে, তারপরে দেখা হবে কি কি করছে। এই যে ঠাকুর প্রসাদ, আমরা একটু কিছুক্ষণ বসেছিলাম ঠাকুরের এদিকে, এবার হচ্ছে শাবু মাখা হবে, শাবু খাবে, তো শাবু কীভাবে মাখছে চলো তোমাদের দেখাই। কি নিয়েছো শাবুর মধ্যে? দই, দই, কলা, কলা, আর এটা গুড় দিয়েছে, গুড় দিয়েছি, আর নারকেল। আচ্ছা, খেজুর, আর এটা হচ্ছে মাখা সন্দেশ। আচ্ছা, এটা একটু দিয়ে দেবে। এই যো একটুখানি আমসত্ব দিয়ে দিচ্ছে, মিষ্টি দিয়ে। এই যো এই সাবুটা ভীষণ ভালো লাগে খেতে, মাখা পুজোর সাবু। এটা হচ্ছে বড়দানার সাবু, একটু ভিজিয়ে রাখতে হয়, অনেক বড় বড় ফুলেছে। কলা দিয়েছ? ছোটবেলায় আমরা এটা মাখার জন্যই বসে থাকতাম, এটা কখন মাখা হবে আর আমরা খাবো, তো এটা মাখছে এখন। আর তুমি একবারে এবার দেখ মিষ্টি ঠিক আছে কিনা চামচাতে। তো এই যে এখন সাবু ঠাবু মাখা চলছে, তো আমাদের ব্লগটা আপাতত এখন এই অবধি থাকবে, আমরা এখন সাবু ঠাবু খাবো। তো আজকে সেরকম তো মানে উপোষের দিন সেরকম আর খাওয়া দাওয়ার কিছু রাখিনি, তো যাই রান্না হয়েছে তোমাদের বলেছিলাম সকালে, তো সেটাই খেয়ে নেবো। তো আজকে মোটামুটি এইটাই হচ্ছে নীল ষষ্ঠীতে কী সাবু মাখা বা কী হয় সেটাই আমরা দেখালাম, আর পুরোপুরি তো রিচুয়াল দেখাতে পারলাম না, কারণ সব কিছু এখানে অ্যাভেলেবেল না শুনলেই শাশুড়ির মুখে। তো এখানে এই অবধি ব্লগটা থাকলো, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটার সাথে সাথে। করে তোমার কেমন লাগছে বা কিছু এখানে ব্যাঙ্গালোরে, মানে আমার শাশুড়ি বলছে তিন জায়গায় করেছে এই নীল ষষ্ঠী, কোন কোন জায়গায়? শিলিগুড়িতে করেছি, আমার ছেলেরা যেখানে যেখানে থাকছে আমি যাচ্ছি ঠিক সেখানে। এবার ব্যাঙ্গালোরটাই বাকি ছিল, এরপরে আবার কোথায় গেলে? আবার ব্যাঙ্গালোরে এসেছি, ব্যাঙ্গালোরে করলাম, অনেক জায়গায় করেছি, আবার খড়গপুরে, খড়গপুরে, খড়গপুরে যখন আইআইটি করছিল
দুই ছেলে ওখানে থাকতো, ওখানে ছিলাম ওদের সাথে, তখন করেছি অনেক জায়গায়, করেছে অনেক জায়গায় করলাম। তো এখানে একটা এক এক জায়গায় এক এক রকম অভিজ্ঞতা, এক এক রকম জিনিস দিয়ে হয়, তো এই আর কি। তো আর কি বলবো, যাই হোক আমার খুবই ভালো লাগলো এখানে, যা উপস্থিত মতন যা ছিল তাই তাই করেছে। এখন কি তুমি শুধু শাবু খাবে রাত্রে আজকে সারাদিন? না, ফল আছে আর শাবু আছে, এইটাই খাবো রাত্রে। এই খাবে আর আমরা একটু জাস্ট টেস্ট করছি। সারাদিনই তো নির্জল ছিলাম। ঠিক আছে, তো ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে আরও ভালো ভালো ব্লগ গিয়ে তোমাদের কাছে হাজির হবো। তো ততক্ষণ টাটা। এই যে এখন শাবু মাখা খাচ্ছে, দেখো শাবুটা কি সুন্দর মাখা হয়েছে, খেজুর আছে, অনেক কিছু দাও।